আমি কি করিলাম, নিজে না খাইয়া বিমান পাখিকে দিলাম। আমি কি করিলাম, নিজে না খাইয়া বিমান পাখিকে দিলাম। আরে পাখি আমার কথা শোনে না। বাহ, অতি অসাধারণ গান ওস্তাদ। আজকে সত্যি এই মানে গিটারের সঙ্গে মিমাপুর গান একটু ভিন্ন রকমই বলবো আমি, একরকম চমক লেগে গেল। সত্যিই অসাধারণ গেয়েছো আপু। আজকে যেহেতু তোমাদের বাড়িতে আসছি, আজকে কিন্তু বেশ কয়েকটি গান শুনবো এবং আমি ভিডিও করে আমাদের দর্শকদেরও শোনাবো, ঠিক আছে? আচ্ছা, আর আজকে তোমার এই গিটারের সঙ্গে গান করে কেমন লাগছে বলো তো একটু। আমার খুব ভালো লাগতেছে গিটারের সঙ্গে গান করতে পেরে, মানে নিজেকে ধন্য মনে করতেছি। আচ্ছা আচ্ছা, তো মানে ই মানে গান গাওয়া যাচ্ছে তো? হুম, যেহেতু একটা নতুন যন্ত্র, আসলে আমরাও ট্রাই করতেছি। উস্তাদও মনে হয় প্র্যাকটিস মনে হয় ছিল না, আপনি যে প্রথম মানে ধরেই এরকম বাজাচ্ছেন, এটাও কিন্তু আমি বলবো আপনার মধ্যে মানে খুবই প্রতিভা আছে, যেটা মানে অবাক করার মতো উস্তাদ। কারণ গিটার বাজানো একটু কঠিন, আমি মনে করি একটু কঠিন। যাই হোক, তো ঠিক আছে মিমাপু, তাহলে আর একটা গান একটু শোনাও সুন্দর করে, নাকি? একটা গান শুনে সত্যি মন ভরে না, বুঝছাও? তোমার গান আরো দর্শকরা শুনবে, চায় মনে করো যে প্রতিদিন তাকারে শোনাবের পারলি ভালো, বুঝছাও? প্রতিদিন তো আর দিবের পারি না। যাই হোক, আজকে আর একটা গান গাও তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে আপু। আমি কি করিলাম, নিজে না খাইয়া বেইমান পাখিকে দিলাম। আমি কি করিলাম, নিজে না খাইয়া না খাইয়া বেমান পাখিকে দিলাম।
খাইয়া